নমস্কার বন্ধুরা, রণিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো পায়েস। সামনেই ভাইফোঁটা ও কালী পুজো। কালী পুজোতে আমরা ভোগ হিসাবে মাকে পায়েস দিয়ে থাকি, আর ভাইফোঁটাতে তো ভাইয়েদের পাতে পায়েস দিতেই হয়। পায়েস বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ একটি পাত্রে ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। দুধ সামান্য গরম হয়ে গেলে আমি এখানে 1.5 হাতা দুধ তুলে নিচ্ছি। এখানে 1.5 হাতা দুধে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ গুলে নেব। আপনারা চাইলে জলেও গুলে নিতে পারেন। 1 লিটার দুধের জন্য আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গাওয়া ঘি এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি। চালেতে এই ঘিটা মাখানোর জন্য চাল কোনো সময় একেবারে সিদ্ধ হয়ে দলা পাকিয়ে যাবে না, তার জন্যই এই ঘিটা মাখিয়ে নেওয়া। দুধটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি চালটা তুলে দেব। চাল দেবার পর অনবরত হাতায় বা চামচে করে এইভাবে নাড়তে থাকতে হবে, যাতে না তলায় লেগে যায়। এরকম সময় আমি 2টি তেজপাতা এখানে অ্যাড করে দিলাম। এটা হতে থাক লো ফ্লেমে। আমি ততক্ষণ গ্যাসের মধ্যে 2টি এলাচ ও সামান্য জায়ফল একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে আমি এটা রেখে দেব। পায়েসের চাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর দুধটাও অনেক গাঢ় হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে গুঁড়ো দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দুধ দেবার পর আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, দুধ খুব গাঢ় হয়ে গেছে এবং চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু চাল সিদ্ধ হয়ে গেছে, আমি এবার এখানে মিষ্টি অ্যাড করে দেব। এখানে আমি 350 গ্রাম মিছরি নিয়েছি। এখানে নিয়েছি আমি তাল মিছরি। নিলে কালার খুব ভালো আসে এবং স্বাদও খুব ভালো হয়। আপনারা চিনি বা বাতাসার বদলে এই তাল মিছরি অ্যাড করে দেখবেন, খুবই টেস্টি হয় পায়েস। এখানে অন্য একটি পাত্রের মধ্যে 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে আমি কিছু কাজু ও কিশমিশ হালকা নাড়াচাড়া করে নেব। পায়েসটি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কাজু ও কিশমিশ ভাজা অ্যাড করে দেব। কাজু ও কিশমিশ দেবার পর আরও ভালো করে আমি পায়েসের সঙ্গে কাজু কিশমিশ মিশিয়ে নেব। আমি ওভেনটা অফ করে দিয়ে এবার দিয়ে দেব ড্রাই রোস্ট করা জায়ফল ও এলাচের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে আমি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেব। এইভাবেই তৈরি করে দেখুন পারফেক্ট পায়েস। পায়েস ঠান্ডা হয়ে যাবার পর আমি পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।